আজ বিশ্ব মৃত্তিকা দিবস। রাষ্ট্রসংঘ 2014 সাল থেকে এই দিনটি উদযাপন শুরু করে। এই উপলক্ষে নদিয়ার কল্যাণীর কাছে গয়েশপুরের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৃত্তিকা বিজ্ঞান, বিশেষ করে মাটির স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে কৃষি বিজ্ঞানীরা আলোচনা করেন। কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও মাটির সুরক্ষায় প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করেন। অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে কৃষক এবং ছাত্রছাত্রী মিলিয়ে মোট 112 জন অংশগ্রহণ করেন। সারা ভারত সমন্বিত গবেষণা প্রকল্পের মাটি পরীক্ষা এবং শস্য প্রতিক্রিয়া কর্মসূচির প্রধান বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর কল্লোল ভট্টাচার্য জানান, মাটিতে সার এবং রাসায়নিক কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে কৃষকদের আরো সংযত হতে হবে। সংরক্ষণের পর এটা খুব দরকারি একটা জিনিস, যে এখনকার দিনে যে পরিমাণে মাটি দূষিত থেকে শুরু করে মাটি ক্ষয় হচ্ছে, সাথে পরবর্তী ফিউচারে আমাদের যেখানে ফসল উৎপাদন করতে অনেক সমস্যা হবে, যে ফলে এখনই দরকার যেভাবে মাটি সংরক্ষণ করা। ওয়ার্ল্ড সয়েল ডে 2022-তে আমরা AICRP STCR এর সাথে আমরা ডিপার্টমেন্টের সাথে আমরা অর্গানাইজ করছি, ওয়ার্ল্ড সয়েল ডে সেলিব্রেট করছি। সেইখানে আমরা স্কুল থেকে দুটো স্কুলকে ইনভলভ করে 25-50 জনকে ছাত্রছাত্রীকে আনতে পেরেছি। এসছে ওরা, ওদের একটা কুইজ কম্পিটিশন হবে। আমাদের খাবার দাবার যোগায় যে মাটি, আমাদের জীবন দাঁড়িয়ে আছে যে মাটির ওপরে, সেই মাটিকে রক্ষা করা, সেই মাটির দূষণ বন্ধ করা, সেই মাটির ভূমিক্ষয় রোধ করা, এই লক্ষ্যে আগামী প্রজন্মের জন্য একটা সুস্থ ইকোসিস্টেমকে রেখে যাওয়ার অঙ্গীকার নিয়ে সেই সচেতনতা প্রচারের জন্যই ওয়ার্ল্ড সয়েল ডে। প্রফেসর মানিক অনেক কিছু বলেছে, কল্লোল আমাকে বলতে বলেছিল একটু জল নিয়ে বলতে রাত্রিবেলায়। আমি কোনো ফ্লাইট আনিনি, আমি খালি এমনিই বলবো যে এই বিশ্ব মৃত্তিকা দিবসে আমরা কতটা সচেতন আমাদের মাটিকে ভালো রাখার জন্য, আর আমরা যারা চাষ করি তারা এবেলা ওবেলা মাটি কুপিয়ে যাচ্ছি, মাটিতে সার দিয়ে যাচ্ছি, সেটা কেমিক্যাল ফার্টিলাইজার হতে পারে, অর্গানিক ফার্টিলাইজার হতে পারে। আমরা ভাবতে পারছি না যে মাটিটা কতটা রুগ্ন হচ্ছে, কতটা অসুস্থ হচ্ছে। আমাকে যে বিষয়ে বলতে বলা হলো সেটা হচ্ছে জল। আমরা তো জানি জলের অপর নাম জীবন। ন্যাচারালি আমরা যখন গাছ লাগাই তাতে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে একে জল দিতে হবে। যদি বৃষ্টি থেকে জল পায় তাহলে তো ভালো, যেমন বর্ষাতে ধান হয়, বৃষ্টি ধান হয়, যথেষ্ট বৃষ্টি হয় আমাদের এখানে, পৃথিবীর সব জায়গায় এত বৃষ্টি পায় না। সুতরাং মাটি নিয়ে যখনই বলা হয় তখনই আমাদের যে ভাবতে হয় বিশ্বের সব জায়গাটার কথা, যেখানে জল খুব কম হয় তার কিভাবে জলের ব্যবহার। আরেকটা কথা, যে মাটি আমরা উপরটা দেখছি, উপরটাতে চাষ করছি, উপরে বীজ লাগাচ্ছি, ভিতরে কি হচ্ছে আমরা জানি। এবং প্রফেসর মানিক সুন্দর বললেন যে এক চামচ মাটি নিয়ে যদি দেখি তাহলে আমরা কত জীবাণু পাবো। সেই জীবাণুগুলোর অ্যাক্টিভিটি, তারা কিরকম ভাবে কাজ করবে সেটা নির্ভর করছে মাটি কতটা ভেজা আছে, মাটি কতটা ভেজা আছে এবং কতক্ষণ ধরে ভেজা আছে। এই জল নিয়ে বলার কারণ হচ্ছে সেটা। এমন একটা মাটি আছে যেখানে বৃষ্টির জল হোক কিংবা বাইরে থেকে ইরিগেশন দিয়ে জল দেওয়া হোক, দেখা গেল 2-4 ঘন্টা পরেই উপরের মাটিটা শুকিয়ে গেছে। এবং এ কথাটাও প্রফেসর মানি জানিয়ে গেছেন যে প্রথম 20 সেন্টিমিটার মাটির উপর থেকে প্রথম 20 সেন্টিমিটারে সব থেকে বেশি জীবাণু থাকে, সব থেকে বেশি অ্যাক্টিভিটি হয়, সব থেকে বেশি রিয়াকশন হয়। এই দূরত্বটা 0-20 সেন্টিমিটার, এই দূরত্বটা চাষ হয়। ট্রাক্টর দিলে পরে যে হালগুলো শাবলগুলো ঢোকে এই 20 সেন্টিমিটারেই ঢোকে, এবং
গাছে শিকড় এই 20 সেন্টিমিটারে তার মোর দেন 60% ছড়িয়ে দেয়। সুতরাং গাছের অ্যাক্টিভিটি, গাছে খাবার গুলোকে নেবে, সেটা যে ফার্টিলাইজার থেকে দেওয়া হোক বা জৈব পদার্থ থেকেই দেওয়া হোক, সেই গাছের শিকড় যে নেবে সে প্রথম 0 থেকে 20 সেন্টিমিটার এই দূরত্বটার মধ্যে বেশি পরিমাণ আছে বলে বেশি বেশি নেবে। কিন্তু নিতে গেলে তো তাকে জলের সঙ্গে দ্রবীভূত হতে হবে এবং এক স্থান থেকে আর এক স্থানে যেতে হবে। তাহলে পরে মাটির এই জল ধারণ ক্ষমতা এটা আলাদা ফ্যাক্টর, এটা নিয়ে আমাদের ভাবতে হবে। মাটি মানে চাষ, মাটি মানে টিলেজ করবো, মানে আমরা চাষ দেব এবং ফসল লাগিয়ে দেবো তা না। মাটির এই জায়গাটাও আমাদের ভাবতে হবে যে এই মাটিতে জল ধারণ ক্ষমতা কতটা, যে আমি একবার জল ইরিগেশন দিলাম বা বৃষ্টির জল হলো সে সকাল থেকে বিকেল অবধি ধরে রেখেছে, দুদিন ভরে ধরে রেখেছে কিন্তু জল দাঁড়িয়ে নেই। আমরা সবসময় আশা করব জল যেন দাঁড়িয়ে না থাকে, তার কারণ হচ্ছে শিকড়গুলো নিঃশ্বাস নেয়। ভিতরে যারা রান্না করে খাওয়াচ্ছে গাছকে, সেই জীবাণুগুলো, ক্ষুদ্র জীবাণুগুলো তাদের নিঃশ্বাসের জন্য অক্সিজেন লাগে। সুতরাং মাটির নিচে জল দাঁড়িয়ে থাকলে সাংঘাতিক অবস্থা। সেই জন্য এটাও আমাদের ভাবতে হবে। আমরা ভাবি না, আমরা জল দিলাম গাছের গোড়া অব্দি জল দাঁড়িয়ে গেল, তার উপরেও জল দাঁড়িয়ে গেল, সেই পন্ডিং ওয়াটারটা কত দেরিতে নামছে ভাবি না, সেটা ভাবতে হবে। তার মানে এটাও জানতে হবে যে মাটির মধ্যে যে রন্ধ্র আছে সেটা দিয়ে জলটা যাচ্ছে। জল যাচ্ছে মানে যে নিউট্রিয়েন্ট গুলো আছে, যে খাদ্য কণাগুলো মাটিতে আছে, যে খাদ্য কণাগুলো ফার্টিলাইজারের সঙ্গে দেওয়া হয়েছে সেগুলো মিশে গেছে, সেগুলোও কিন্তু ওই রন্ধ্র দিয়েই যাচ্ছে। আর গাছের যে শিকড়, তার যে ডিফারেন্ট ডায়ামিটার আছে, তারাও কিন্তু সেই রন্ধ্র বানাচ্ছে। সুতরাং এই রন্ধ্রগুলো থাকাটা খুব জরুরি। কিন্তু আমরা যদি বারবার জমিতে চাষ দিই, আমরা তো জমিকে বারবার চাষ দিই, আমরা ধান করলাম, গম করলাম, সর্ষে করলাম, তারপর ছোলা করলাম, বিভিন্ন ফসল করছি, সারা বছর ধরে জমিটাকে একটু রেস্ট দিচ্ছি না, এবং এত সুন্দর করে চাষ করছি যে যখন প্রথম চাষটা হচ্ছে বড় বড় ডেলা হচ্ছে তাকে ভাঙতে 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 আমরা গুঁড়ো করে দিচ্ছি। কেন না, যে বীজটা দিচ্ছি তার সঙ্গে সয়েলের কন্ট্যাক্টটা যেন খুব ভালো হয়, গাছটা যেন খুব ভালো করে অঙ্কুরটা ভালো হয়, এইটাই কিন্তু আমার উদ্দেশ্য। কিন্তু দেখো এই যে বারংবার চাষ দিচ্ছি, এতে মাটিগুলো একে অপরের সঙ্গে যে লেগেছিল সেখান থেকে ছেড়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে। আমরা ট্রপিক্যাল কান্ট্রিতে থাকি, আমাদের দেখো শীত পড়েও শীত পড়ছে না, গরম লাগছে, বাইরের রোদের কত তেজ। আমরা জমি যখনই চাষ করছি তখনই এক্সপোজড ওয়াটার, যেটা এই এক্সপোজড সয়েল যেটা চাষ দেওয়ার পর উন্মুক্ত হয়ে গেছে, প্রচন্ড রোদ, সমস্ত ওর মধ্যে যে সমস্ত কেমিক্যালস রয়েছে, যে সমস্ত অর্গানিজমস রয়েছে তারা আক্রান্ত হচ্ছে এই রোদের জন্য এবং তারা আস্তে আস্তে কমতে শুরু করছে। ন্যাচারালি যখন পার্টিকুলগুলো যখন ছেড়ে 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 যাচ্ছে তখন আমরা বুঝতে পারছি না, কিন্তু যখন আমরা জল দিচ্ছি, বৃষ্টির জল হচ্ছি, তখন ওই ছেড়ে যাওয়া পার্টিকুলগুলো একে উপরের উপরে বসে যাচ্ছে এবং বসে গিয়ে পরে যখন আবার জল দেওয়া হচ্ছে তখন সেই জল আর নামতে চাইছে না। তার মানে ওই ডিটাচড পার্টিকলস যেগুলো থাকছে তারা একটা কম্প্যাক্টনেস বানাচ্ছে মাটির মধ্যে, যেখান দিয়ে জল বা খাদ্য কণাগুলো যেতে পারছে না। তার মানে আমাদের ভাবতে হবে যেখানে চাষ দিলে হবে না, কিছু মেটেরিয়ালস মাটিকে দিতে হবে, ফেরত দিতে হবে। আমরা যখন চাষ করে নিই, যখন ফসল তুলে নিই, তখন তার কোনটাকেই বাড়িতে নিয়ে চলে যায়, বলি এটা গরুতে খাবে খড়গুলো, আর যে গ্রেনস গুলো ওগুলো আমরা ঠিক ঠিক করে তৈরি করে আমরা নিজেদের খাবারের জন্য করবো, বাজারে রপ্তানি করবো। কিন্তু মাঠের জন্য কিছুই রইল না, যদি বৃষ্টি হয়, জল হয়, বেশি পরিমাণ জল হয়, ফ্লাড হয়, তাহলে এই গুচিগুলো যে অবশিষ্টাংশগুলো থাকতো তারা কিন্তু ওই মাঠের মধ্যে চলে যাওয়া, মাঠের মধ্যে দিয়ে ধুয়ে যাওয়া,
মাটিগুলোকে বা যে খাদ্যপানাগুলো বাকি রয়ে গেছে মাটিতে সেগুলোকে মাটিতে দিতে পারতাম, তাহলে মাটিকে বাঁচাতে পারতাম। আমরা করছি না, আমাদের ক্যাম্পেইনিং হলো বাঁচানোর জন্য মাঠে কিছু রেসিডিউ রাখো, যে ক্রপ তার রেসিডিউ রাখো, কিছুটা রাখলে পরে মাটি অন্তত কিছু নিতে পারবে। এবার রেসিডিউ মানে মাঠ যে গাছটা ছিল তার যে ছোট ছোট শিকড় গুলো যেগুলো শুকিয়ে যাচ্ছে, যখন ইয়ে শুকিয়ে যাচ্ছে তখন যদি একটু আর্দ্রতা পায় তাহলে জীবাণুর সঙ্গে ওর রিয়াকশন করে পচতে শুরু করবে, পচতে শুরু করলে ও মাটিকে কিছু খাদ্যকলা দিতে শুরু করবে। এমনকি মাটিগুলো যে পার্টিকলস গুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছিল তাদের জন্য যে একটা চটচটে পদার্থ দরকার, যে কিছু চিলেটিং এজেন্টস দরকার, সেগুলোকে দিলে মাটিগুলো আবার দানা 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 তৈরি করতে পারবে। আমাদের মতো হচ্ছে মাঠে যত দানা 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 মাটি থাকবে তত ভালো। দানা দানা মাটিগুলো যদি গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাহলে ইরিগেশন বা বৃষ্টি এদের সঙ্গে গুঁড়ো মাটি ধুয়ে চলে যাবে। সেই জন্য দানা মাটি এবং দানা দানা মাটির জন্য কিছু রেসিডিউ অবশিষ্টাংশ থাকার খুব দরকার, কিছু জৈব সার সেগুলো দেওয়ার খুব দরকার। এতে কি হয়, যখন দানাগুলো তৈরি হয় সেই দানাগুলো একটু শক্ত হয়, হাতে টিপলে পুরোটা ভাঙে না। হাতে টিপলে যদি ভেঙে যায় তাহলে একটা ছোট বিকারে একটা কাপের জল, এক কাপ চায়ের মতো এক কাপ জলে একটা এরকম দানাওয়ালা মাটি ফেলে দিলে আমরা কিছুক্ষণ পরে দেখবো ওটা গুলে গেছে। স্বাভাবিক, মাটি জলে পড়লেই গলতে শুরু করবে, স্বাভাবিক স্লিপিং হবে, কিন্তু পুরো মাটিটা যেন গুলে না যায়, এটাই হবে আমাদের মোটো। তবেই আমরা মাটিকে সুস্বাস্থ্য রাখতে পারবো, যে মাটি গলুক কিন্তু কিছুটা অংশ ও যেন থাকে। এই থাকার কারণগুলি হলো ওই ধরনের চিলেটিং এজেন্টস যারা মাটিগুলোকে গায়ে গায়ে লাগিয়ে রাখতে সাহায্য করে, এবং যত লাগিয়ে রাখতে সাহায্য করবে তত সুন্দর সুন্দর রন্ধ্র ওরা তৈরি করবে। রন্ধ্রগুলো আবার একই রকম ডায়ামিটারের হয় না, যে মাটির নিচে যে রন্ধ্র রয়েছে যেখানে অক্সিজেন থাকতে পারে, কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে, গাছের শিকড় নিঃশ্বাস নিতে পারে, সেই সবগুলো নিয়ে তাদের আবার ডায়ামিটার ডিফারেন্ট। সেই জন্য ডিফারেন্ট ডায়ামিটারে এইরকম রন্ধ্র বানানোর জন্য এই এগ্রিগেটস গুলোকে এই সয়েলের স্ট্রাকচার গুলোকে তৈরি করতে হবে, এটা মানতে হবে। তবে জল ওই রন্ধ্রের মধ্যে থাকবে, মানে বৃষ্টি হলে বা ইরিগেশন ওয়াটার মাঠে দিলে জল কোথায় থাকে, জল থাকে মাটির ওই রন্ধ্রে, যেখানে যত বেশি রন্ধ্র থাকবে যত বেশি পোর থাকবে তত বেশি জল। এবার পোরগুলো যত বেশি বড় হবে তত বেশি জল রিলিজ করে যাবে, মানে মাটির নিচে চলে যাবে এবং উপরে ইভাপোরেট করে বাতাসে মিশিয়ে যাবে। সেই জন্য এটাও জানতে হবে যে মাটিকে একটা নির্দিষ্ট স্ট্রাকচার দিতে হবে, এবং তার জন্য মাটিকে কম চাষ করতে হবে। বেশি চাষ করলেই দানাগুলো ভ্রামবে, কম চাষ করতে হবে। এমনকি আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং পার্ট শুদ্ধ আছে, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার তারাও তো পড়ে, আমরা দেখি দেখি যে ট্রাক্টরটা মাঠে চাষ করছে তার যে হালগুলো যে নাঙলগুলো সেগুলো শাবলের মতো, কখনো কখনো দেখা যায় সেটা ডিস্কের মতো। সে শাবল দিয়ে যদি আমি চাষ করি তাতে যত অবশিষ্টাংশ না মাটিতে মিশতে পারে, ডিস্ক দিয়ে চাষ করলে তার থেকে বেশি অবশিষ্টাংশ মাটির মধ্যে মিশতে পারে। সুতরাং আমাদেরকে এগুলো ভাবাতে হবে যে তুমি চাষ করছো তুমি খালি ট্রাক্টরে হাল ডাকে না, তুমি এর সঙ্গে ডিস্ক দাও, তাহলে মাটিতে যে সমস্ত ছেঁড়া ছেঁড়া শিকড় গুলো রয়েছে সেগুলো মাটিতে যথেষ্ট ভাবে মিশে যাবে। এইরকম ভাবে চললে তবে যে জল আমরা দিচ্ছি সে মাঠে আস্তে আস্তে যাবে। আস্তে আস্তে যাওয়া মানে মাটিতে যে খাদ্যকণা আছে বা যে ফার্টিলাইজার আমরা অ্যাপ্লিকেশন করছি সেগুলো আস্তে আস্তে গাছের গোড়ায় যাবে এবং গাছ বেশি দিন ধরে খেতে শুরু করবে। তা না হলে বড় বড় রন্ধ্র হলে কিংবা রন্ধ্র বন্ধ হয়ে গেলে উপরে জল দাঁড়িয়ে থাকবে, নিউট্রিয়েন্ট দাঁড়িয়ে থাকবে, গাছ
বাতাস পাবে না, গাছ মরে যাবে, কিংবা বড় বড় রন্ধ্র হয়ে থাকলে সেগুলো মাটির নিচে চলে যাবে, পাতালে চলে যাবে। আমরা যখন আবার সেটা কম করে তুলবো, পাতালের জল তো সব এক জায়গায় মেশানো, গয়েশপুরের চাষ হচ্ছে এখানে, এখানে পাতালে চলে যাচ্ছে, তো কল্যাণীর মাটি থেকে উঠে আসছে সেই নাইট্রোজেন, সেই ফসফরাস, সেই পটাস, সবকিছুই। সেজন্য এটাও আমাদের ভাবতে হবে যে মাটিকে কিছু দাও, মাটিকে কিছু দাও, তবে মাটি সুন্দরভাবে ওই গঠনটা, স্ট্রাকচারটা রেডি করবে তোমার পরবর্তী ফসলের জন্য। আর আমি বলছি না, এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি।